আমার আজকের মিশন হচ্ছে পাখিকে কিভাবে মাথায় বসানো যায়, পাখিকে কিভাবে আমার মাথায় বসানোতে পারি এমন একটি চেষ্টা করব আমি। অনেকের পাখির ভিডিও দেখেছি, দেখে দেখে আমি নিজে এনকারেজ হয়েছি। আমি পাখিকে কত কষ্ট করতে হয় একটা পাখিকে লালন পালন করলে এবং নিজের মতো করে পোষ মানিয়ে নিতে, সেই চিত্রগুলো আমি একদম দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমার সঙ্গে থাকবেন হয়তো দেখে বুঝে যাবেন যে আমি কীভাবে পাখিটাকে লালন পালন করছি এবং কত কষ্ট করতে হয়েছে সেই পাখিটাকে আমার নিজের মতো করে নিতে। একে মেসেজ দিয়ে আস্তে আস্তে তাকে আদর করার চেষ্টা করছি, সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছি যে আসলে পুরো ক্ষতি করছি না তার, এটা হচ্ছে তার আস্তে আস্তে তাকে পোষণের যে ইয়েটা সেটা করতেছে আর কি। তাকে একটু চুলকে দিচ্ছি, গায়ে চুলকে দিলে এই প্রথম তার গায়ে এইভাবে হাত ধরছি যে হাত ধরানোর পরে পাখিটাকে প্রথমে আমার একটি রুমের ভিতরে আমি তাকে ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দেওয়ার পরে খুব আস্তে আস্তে করে তার পলকের উপরে একটু চুলকানির মতো দিয়ে তাকে পোষ মানানোর চেষ্টা করছি। আস্তে আস্তে আপনারা তো বুঝতে পারছেন সে কিন্তু আস্তে আস্তে পোষ মানছে, সে কিন্তু কাছে আসতেছে, বইটা আস্তে আস্তে সব তার বাঁধছে, হাতে একটু চুলকাচ্ছে, হাতে একটু মুখ দিচ্ছে, এর মানে তার ভয়টা একটুখানি আর আস্তে করে ভেঙেছে। সেটাকে কী করে দেখেন একটু দেখান, কী করে একটু দেখান, আস্তে আস্তে সেটাকে এখানে স্বাভাবিক হচ্ছে, মোট কথা স্বাভাবিক হলে আস্তে আস্তে সে হয়তো হাতে উঠবে, তাদের গায়ে উঠবে, এইভাবেই থাকে। এই যে এই যে এই যে এখন কিন্তু সে গায়ে উঠছে দেখছেন, এতক্ষণ কিন্তু তার গায়ে ওঠার কোনো ইয়ে ছিল না, এই প্রথম সে আমার গায়ে ওঠে। তবে আস্তে আস্তে সে হয়তো আরেকটু উপরে উঠবে, বেশি লাইন দিলে বান্ধবকে যা হয় আর কি মাথায় ওঠে, কিন্তু আমি তার মাথায় ওঠারও দেখার চেষ্টা করতেছি। সে দেখুক একটু আস্তে আস্তে উঠুক, সে যখন আদর পাবে, সে যখন নির্ভয়ে থাকবে, সে যখন বুঝতে পারবে যে তার আসলে এখানে আসলে মানে তাকে ক্ষতি করবে নাকি, তখন সে আস্তে আস্তে করে আমার কাছে আর কি বলবে, সে কিন্তু গায়ে বলবে এটাকে একটা টিপ দেওয়ার মতো অবস্থা, তাকে একটা টিপ দেয় একটু ধর না না ব্যথা দিও না, কেমন দিব কেমন দিব না, ব্যথা দিবে সে কেমন মনে করে তাকে ব্যথা, সে যদি মনে করে তাকে মানে কেউ আঘাত করার চেষ্টা করবে তখন কিন্তু সে কামড় দেবে, কি তার কামড় কিন্তু অনেক শক্ত, মানে একবার আমার গায়ে হাতে কামড় দিয়েছিল, মনে হচ্ছিল যে ছেড়ে দিই, খুব তার কামড়গুলোর ধাতগুলো মানে ঠোঁটগুলো অনেক শক্ত, যে শক্তকে আসলে কামড় দিলে খুব ক্ষতি হয়, চামড়ায় মানে রক্ত জমে যায় এমন হয়ে যায়, সে কিন্তু আলতো আলতো করে কামড় দিতে, সে বোঝার চেষ্টা করছে যে তাকে আসলে আমি কি মানে ক্ষতি করছি কিনা অথবা তাকে আমি মারছি কিনা এমন কিন্তু সে বলার চেষ্টা করছি। সে কিন্তু আমার হাতে উঠেছে, এই প্রথম তাকে হাতে নিয়ে উঠলো, এই প্রথম তাকে নিয়ে হাতে উঠেছে, এই প্রথম সে হাতে উঠলো, সে এখন বুঝতে পেরেছে সে তাকে হাত উঠতে, ওদিকে যাস না বাবা ওদিকে যাস, তুই আমার হাতে থাক, ওইদিকে ওই ওই পাখিটা আর একটা বসে আছে, ওটা কিন্তু ভয় আছে, কিন্তু মানে ভয় পাচ্ছেন, এটাই হচ্ছে আমি আজ পর্যন্ত তাকে যে পাচ্ছি সে সাকসেস। প্রায় এক ঘন্টা তাকে নিয়ে খেলা করার পর এইটুকু তাকে করতে পেরেছিলাম, সেটা হচ্ছে আমার হাতের উপর একটু বসাতে পেরেছিলাম, তারপরে উপরে হয়তো ওড়াল দিয়ে অন্য জায়গায় বসে গেল, আপনারা হয়তো বুঝতেই পারলেন। তারপর দুটি পাখিকে একসাথে সঙ্গে নিয়ে আসলাম, দুটি পাখিকে একসাথে সঙ্গে নিয়ে এসে আমরা বাপ বেটা একসাথে তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম যে কিছু একটা খায় কি না, দেখি তারা একসাথে খাইলে হয়তো তাদের ভয়টা আর একটু ভেঙে যেতে পারে। এমন চেষ্টা করতে করতে অনেকক্ষণ পর্যন্ত তাদের গায়ে হাত বোলানোর চেষ্টা করেছিলাম, তাদেরকে একটুখানি শীষ দিয়ে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম, তাদেরকে দুই পাশ দিয়ে গ্রাউ করে রাখার চেষ্টা করেছিলাম যেন তারা দূরে সরে না যায়, তাদের মুখে একটু খাবার দেওয়ার চেষ্টা করছিলাম, এবং এমনটি করতে করতে আস্তে আস্তে দেখতে পারলাম তাদের একটু বন্ধ হওয়ার চেষ্টা করছিলাম, এমনটি করতে করতে আর একটু কাছে যখন গেলাম তারা হয়তো দেখলাম যে গায়ে একটুখানি ধরার চেষ্টা করলাম, খাবারটা দেওয়ার চেষ্টা করলাম, একজন মনে হচ্ছে যে একটি পাখি আরেকটা পাখির দিকে তাকাচ্ছে, আদর করবো আদর করবো, দুধ কলা খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, রসমালাই খাওয়াবো, ব্রাহ্মণ বাড়িয়া রসমালাই খাওয়াবো, তাকে বাবা বাপ তুই যাইস না রে, মারতি মন্ডলের রসমালাই খাওয়াবো,
তোকে অনেক কিছু করে চুলকাই দেব গা চুলকাই দেব হাত পা মেশিন দিয়ে দেব তোমাকে হাত পা মেশিন দিয়ে দেব গা চুলকাই দেব তোমার মাথায় তেল দিয়ে দেব কুসুম করিয়ে দেব বুঝছ অনেক আদর করে লাভ দেওয়ার জন্য চেষ্টা করতে সেটা কিন্তু আহ অনেক আদর অনেক আদর যত্ন করে তাকে হাতে একটুখানি বসিয়েছিলাম আবার উড়ে গেল বুঝতে পারছেন আমি অনেকবার চেষ্টা করেছি তাকে যেন কাছে পাই তারপরে হয়তো যে পুরুষ যে পাখিটা সে পাখিটা নিচে নেমে আসলো সে যখন সেনাপতি বা একটা রাজা বাদশাহদের মতো স্টাইলে সে হাঁটাচলা করতেছে তার ভিতরে যেন ভয় ডর কিছুই যেন নেই তারপরে তাকে একটু ধরার চেষ্টা করলাম সেও যখন দেখলাম যে আস্তে আস্তে করে আমার কাঁধে উঠলো এই প্রথম সে কাঁধে উঠলো কাঁধে যেহেতু উঠেছে তখন ভাবলাম যে আস্তে আস্তে মাথায় উঠবে তারপরে আস্তে আস্তে তাকে আদর যত্ন করতে লাগলাম তার গায়ে হাত বোলাতে লাগলাম এবং অন্য পাখিটি তাকে দেখতেছিল দূর থেকে যে তাকে কী করছে যখন সে বুঝতে পারলো যে তাকে আসলে আদরই করছি তখন সে আর বই পারলো না সে কাছাকাছি চলে আসলো কাছাকাছি চলে আসার পরে তাকে একটু আদর যত্ন করতেছিলাম আর আরেক হাত দিয়ে ওই পাখিটিকে ডাকছিলাম যেন সে যেন কাছে আসে দেখলাম যে না সে আসলে খুব সহসায় কাছে আসবে বলে মনে হচ্ছে না আর যে পাখিটা কাঁধে আছে সে পাখিটা দেখে মাঝে মধ্যে আমাকে একটুখানি কামড় দেওয়ার চেষ্টা করছে একটু হঠাৎ করে কামড় দেওয়ার চেষ্টা করছে হয়তো বুঝিয়ে গিয়েছেন আপনারা কিন্তু তারপর আমি ভয় পাইনি তাই সে আমাকে আসলে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু আমি তো তাকে ব্যথা দিইনি ব্যথা একটু যখন লাগে তখনই সে একটুখানি কামড় দেওয়ার চেষ্টা করে তো তার এই সাকসেসটুকু আমি মনে করছি যে আজকে প্রথম দিনে এই অল্প সময়ের মধ্যে তাই সে যে কাঁধে উঠতে বসছে এটাই হচ্ছে অনেক কিছু তারপর আরেকটু চেষ্টা করে দেখব তাকে মাথায় তুলতে পারে আমার আজকের মিশন কিন্তু তাকে মাথায় তোলা মাথায় তুলতে পারলে আজকে সাকসেস একটু মায়া বেশি ধরে বেশি বোঝা যাচ্ছে মেয়েদের একটু ধরে ধরে থাকে তার তো পাওয়ার বেশি সে মেল না পুরুষ না আর সে মহিলা তার মায়া বেশি তার ভিতরে আসো 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 এই কাঁধে ওটাকে কেন্দ্র করে আমি আসলে খুশিতে আসলে অনেক কিছু মনে হচ্ছে ফুল হয়ে আছি তার আমার ছেলে আরো আছে এরকম আইসেন আমার ঘরে যখন বুঝতে পারলাম আমার গায়ের উপরে সে আবার এসে বসলো তখন বুঝতে পারলাম যে আমার সাথে তার একটা সখ্যতা হয়তো গড়ে উঠেছে তখন সে আমার গেঞ্জির উপরে আসছে ধরে এবং ঠোঁট দিয়ে সে গেঞ্জিটাকে কামড়ে ধরে আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলো তখন আমি বুঝতে পারলাম সে হয়তো আমার কাঁধে বসবে কাঁধে বসলে আস্তে আস্তে তাকে মাথায় নেওয়ার চেষ্টা করবো এমনটি তাকে করার জন্য হাতে হয়তো ধরার পরে সে হয়তো কামড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে আবার এসে বসলো ও মাথায় সাকসেস আমার আজকের দিনের মিশন সাকসেস বান্দরকে আদর করলে যেমন মাথায় ওঠে তেমনি এই পাখিকে আদর করলে মাথায় ওঠে মাথায় ওঠাটা কিন্তু খারাপ না শখের জিনিস মাথায় উঠেছে আজকের এই মিশন আমি সাকসেস আমার এই ভিডিও যারা দেখছিলেন তারা যদি আপনার এই ককটের পাখি যদি কারো থাকে তাকে পাখিকে যদি আপনি পোষ মানাতে চান আস্তে আস্তে ধীরে ধীরে আমি প্রায় এক ঘন্টা সময় নিয়েছি এক ঘন্টার ভিতরে আস্তে আস্তে যেভাবে তাকে লালন পালন করেছি তাদেরকে যেভাবে আদর করেছি সেই আদরের ফল হচ্ছে এটা আমি আজকে তাকে মাথায় তুলতে পারছি হয়তো আস্তে আস্তে পরবর্তীতে হয়তো আরও কাছে আসবে শীত দিলে তো কাছে আসবে তাকে হয়তো বিভিন্ন সময় ট্রেন আপ করে নিতে হবে সেই সময়টুকু যদি থাকে তাহলে হয়তো ভালো হবে যারা দেখছিলেন তখন তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আমার এই মিশন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নতুন পর্বের জন্য নিশ্চয়ই অপেক্ষা থাকবেন আপনারা কাছে কাছে দেখুন আল্লাহ হাফেজ যাও